আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিক্স অ্যান্ড ম্যাচ বাই আফরিন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আয়ারল্যান্ডের ডাবলিংয়ে অনুষ্ঠিত হয়ে যাওয়া ঈদের সর্ববৃহৎ একটি নামাজের জামাত নিয়ে। এটি রোজ শুক্রবার 31 জুলাই 2020 অনুষ্ঠিত হয়েছিল ডাবলিংয়ের জনপ্রিয় স্টেডিয়াম কোর্ক পার্ক স্টেডিয়ামে। এবং আয়ারল্যান্ডের ইতিহাসে এটাই সর্ববৃহৎ একটি ঈদের জামাত ছিল। এর আগে কখনো খোলা মাঠে এভাবে জামাত হয়নি। আর যেহেতু এখন কোভিড-19 একটি বাধা নিষেধ আছে, তাই সকল সামাজিক দূরত্ব বজায় রেখে সকল স্বাস্থ্যবিধি অবলম্বন করেই এই নামাজের জামাতটি অনুষ্ঠিত হয়েছিল। প্রায় 200 জনের মতো মুসলিম ভাই বোনেরা এতে অংশগ্রহণ করেছিল। যদিও এখানে আরও অনেক চাহিদা ছিল, কিন্তু যেহেতু একটা বাধা নিষেধ ছিল, তাই আর কি এই বছর সেভাবে অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও অংশগ্রহণ করতে পারেননি। কিন্তু আমরা আশা করছি আল্লাহ তাআলা যদি এই সমস্যা, এই মহামারী থেকে আমাদের দ্রুত পরিত্রাণ করেন, ইনশাল্লাহ সামনের বছর আরও বড় আরও বৃহৎ পরিসরে এই নামাজের জামাতটি অনুষ্ঠিত হবে। এবং আমরা আইরিশ গভর্নমেন্টকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আমাদেরকে এত সুন্দর একটি জামাত করার পারমিশন দেওয়ার জন্য, অনুমতি প্রদান করার জন্য। ডক্টর শাইখ ওমল আল কাদরি স্যারের নেতৃত্বে জামাতটি অনুষ্ঠিত হয়েছিল। তিনি দেশ এবং দশের উন্নতি, শান্তি, সুস্থতা কামনা করে তার মূল্যবান বক্তব্য এবং খুতবা প্রদান করেছিলেন। এবং এখানে আইরিশ ইসলামী সংগঠনের আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের মূল্যবান বক্তব্য প্রকাশ করেছে। আলহামদুলিল্লাহ, নিজেকে একজন মুসলিম হিসেবে পরিচয় দিতে পেরে গর্বিত বোধ করছি যে আজ বিদেশের মাটিতেও আমরা ইসলাম একটি শান্তির ধর্ম, সুন্দর ধর্ম, এটা প্রকাশ করতে পারছি। এবং আমি ব্যক্তিগতভাবে তাদেরকে ধন্যবাদ দিতে চাই, আমার সেই সকল শুভাকাঙ্ক্ষীদের যাদের সাহায্যে আমি এই ভিডিওটি করতে পেরেছি। আয়ারল্যান্ড আসলে অনেক সুন্দর, শান্তিপ্রিয় একটি দেশ, তারই প্রমাণ করলো আবারও এই সুন্দর একটি জামাতের অনুমতি দিয়ে। আশা করছি আইরিশ সরকার এভাবেই সবসময় মুসলমানদের পাশে থাকবেন। এখানকার বিভিন্ন জনপ্রিয় মিডিয়া এবং ব্যক্তিবর্গ এবং যত পত্রপত্রিকা আছে সব কিছুতেই এই ইভেন্টের কথা ছাপা হয়েছিল। আর দেখে আসলেই অনেক ভালো লেগেছে যে এই প্রথম এরকম একটি অনুষ্ঠান সম্পাদিত হলো এবং এটা পুরো বিশ্বের সামনে আমরা তুলে ধরতে পেরেছি যে আমাদের ইসলাম আসলে কতটা শান্তিপূর্ণ একটি ধর্ম। দেশ, বর্ণ, জাতি, গোত্র সব কিছুকে পিছনে পেরিয়ে আমরা সকল মুসলমান সবাই এক, সমান, তারই একত্রতা প্রকাশ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুর্যোগঘন সময় দ্রুত কাটিয়ে ওঠার তৌফিক দান করুক, সবাইকে মহামারী থেকে রক্ষা দান করুক, নেক হায়াত দান করুক, নেক হেদায়েত দান করুক, এটাই কামনা করি। স্টেডিয়ামটি অনেক অনেক বড়, এটা আয়ারল্যান্ডের ডাবলিংয়ের ভিতর এটা খুবই জনপ্রিয় একটি স্টেডিয়াম। এখানে আসলে মেনলি ফুটবল এবং হার্লিং খেলাই বেশি অনুষ্ঠিত হয়। এই প্রথমেই এখানে এত বড় বৃহৎ আকারে ঈদের জামাত অনুষ্ঠিত হলো। আলহামদুলিল্লাহ, চারিদিকে মাইকে ধ্বনিত হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এর থেকে মধুর স্বর আর কি হতে পারে। আশা করছি আজকের এই ব্লগটি সকলে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্ট করে জানাবেন, আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর প্রবাস জীবনের টুকরো খবর, প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।